কখনো কি ভেবেছেন ভারতের মাটিতে এত প্রশংসা পাবেন বাংলাদেশি ফুটবলাররা? যদিও প্রথমবারের মতো সুযোগ পাওয়া সানজিদার ফ্রিকিক থেকে এমন গোল নজর কাড়বে যে কারোই। জাতীয় দল কিংবা দেশের ঘরোয়া লীগ, সাবিনা সানজিদা একসাথে খেলছেন বহু বছর ধরে, কত অর্জন দুজন উদযাপন করেছেন একসাথে। তবে এদিন এরা দুজনই ছিলেন একে অপরের প্রতিপক্ষ। যদিও ম্যাচে সাবিনা হাসলেও নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েও মন খারাপ নিয়ে মাঠ ছেড়েছেন সানজিদা। ইন্ডিয়ান ওমেন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাবিনার কিক স্টার্টের মুখোমুখি হয় সানজিদার ইস্ট বেঙ্গল। ম্যাচের প্রথম মিনিটে নিজেদের মাঠে গোল হজম করে বসে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। কর্নার থেকে পাওয়া বল হেডে কিক স্টার্টকে লিড এনে দেন অরুণা। লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাবিনার দল, চালায় একের পর এক আক্রমণ। 31 মিনিটে আবারও ইস্ট বেঙ্গল ডেরায় আক্রমণ, এবারের গোল আসে মারাকার পা থেকে। প্রথমার্ধে গোল পরিশোধের অনেক চেষ্টা করেছিলেন সানজিদা, তবে প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধের 47 মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান কমান তিনি। এমন একটা গোলের পর থেকেই ধারাভাষ্যকারদের মুখে শুধু বাংলাদেশের সানজিদার জয় জয়কার। ম্যাচের পুরোটা সময় ইস্ট বেঙ্গল ইতিহাসের প্রথম বিদেশি নারী ফুটবলারের জীবনের আদ্যপ্রান্ত বারবার তুলে ধরেছেন তারা। দলকে সমতায় ফেরাতে আরও কয়েকবার আক্রমণে যাওয়ার চেষ্টা করেন সানজিদা, তবে সাবিনাদের রক্ষণভাগে হোঁচট খেতে হয়েছে তাকে। যদিও 55 মিনিটে উল্টো গোল হজম করে বসে তার ইস্ট বেঙ্গল। এরপর দুদলই বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। পরে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনার কিক স্টার্ট। তামিম হোসেন, সময় সংবাদ।